সারা দেশে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। সিলেট বিভাগে আরও 58 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলা 49 জন এবং সুনামগঞ্জে 9 জন। সিলেট জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 605 জনে। 24 ঘন্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 13 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মহানগর গোয়েন্দা পুলিশ কর্মকর্তা সহ 4 সদস্য এবং হাসপাতালের একজন নার্স ও টেকনোলজিস্ট সহ রয়েছেন। এনিয়ে জেলা আক্রান্তের সংখ্যা 431 জন। এদিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে 54 জনের নমুনা 3 জন পজিটিভ পাওয়া গেছে। জেলায় মোট আক্রান্ত 231 জন। ঠাকুরগাঁওয়ে 2 জন স্বাস্থ্যকর্মী সহ আরও 11 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে জেলা আক্রান্তের সংখ্যা 122 জন।